তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, এর মধ্যে এক ব্যক্তি হলো আসসায়াম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি। রমাদানে বেশিরভাগ মানুষের দোয়া হয় না ভাই, দোয়া না করলে কিসের রমাদান? দোয়াটাই তো ইবাদতের মূল। অতএব রমাদানে আপনার প্রতিদিন না হইলেও 15-20 মিনিট আপনি আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন। এরপর প্রশ্ন হলো রমাদানে দোয়া কবুলের কিছু সময় সম্পর্কে বলুন। রমাদানে দোয়া কবুলের জন্য কিছু আদর্শ সময় আছে। এই সময়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো দিনের বেলায় রোজা রাখা অবস্থা। হাদিসে আসছে তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, এর মধ্যে এক ব্যক্তি হলো আসসায়াম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি। ইফতার করার আগ পর্যন্ত সারাদিন ভর তার দোয়া কবুল হয়। আপনি চলছেন, ফিরছেন, উঠছেন, বসছেন, হাত তোলাও জরুরি না, মনে মনে দোয়া করছেন, দোয়া কবুল হবে। আপনি বাংলায় দোয়া করছেন, মুখে উচ্চারণও করছেন না, মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন, চাওয়া পেশ করছেন, দোয়া কবুল হবে। এমনকি অজু নাই তাও দোয়া কবুল হবে। অজু দোয়ার জন্য শর্ত না, যদি অজু অবস্থা করতে পারলে ভালো। এই জন্য রোজাদার রোজা অবস্থায় ইফতারের আগ পর্যন্ত দোয়া করবেন। আর একটা গুরুত্বপূর্ণ সময় হলো ভোর রাত, যেটা সারা বছরের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু রমাদানে এটা সুযোগটা বেশি হয়, সারি খেতে আমরা উঠি। অতএব এই টাইমে বিশেষভাবে আল্লাহর কাছে কি করা উচিত? দোয়া করা উচিত। রমাদানে বেশিরভাগ মানুষের দোয়া হয় না ভাই, দোয়া না করলে কিসের রমাদান? দোয়াটাই তো ইবাদতের মূল। অতএব রমাদানে আপনার প্রতিদিন না হইলেও 15-20 মিনিট আপনি আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন, তাহলে ইনশাল্লাহ রমাদান শেষে মাপ পাবেন। আপনি দরখাস্তই করলেন না, জমা দিলেন না, অ্যাপ্লিকেশনই করলেন না, কিভাবে মাপের আশা করেন? মাপের আশা করলে দরখাস্ত জমা দিতে হবে না? তো দোয়াই করলেন না আপনি, কিভাবে মাপ আশা হবে? অনেক বাইরা আছেন, রমজান আসলে রোজা রাখে, ইফতার সাহারি করে, তারাবি পড়ে, এই চার কাজ করে, বস, এর নাম রোজা শেষ। দোয়া দুরুদের খোঁজ খবর নাই। আবার দোয়া আছে ওই যে রেডিমেড দোয়া, হুজুর একটু উঠান, একটু কান্দায় দেন আমাদেরকে, হুজুরের তালে তালে কান্দেন, রেডিমেড দোয়া আছে। বাবা রেডিমেড দোয়া না, নিজের দোয়া নিজে আল্লাহর কাছে পেশ করেন। হুজুরের সাথে কি দোয়া করবেন? হুজুর হয়তো পেটে ব্যথা হয়েছে, বলবে আল্লাহ আমার পেট ভালো করে দে, আপনার পেটে কোনো সমস্যা নেই, আপনি বলেন আমিন, আপনার তো পেটে কিছু, আপনার তো মাথা ব্যথা, তাহলে হুজুর আপনার দোয়া করলে হবে সব সময়? আপনি তো বলবেন আল্লাহ আমার মাথা ব্যথা ভালো করে দেন, হুজুর বলবে আমার পেটে ব্যথা ভালো করে দেন। হুজুর হয়তো আরবিতে দোয়া করছে, কথার কথা আর কি, যে আল্লাহ আমার পেটে ব্যথা হচ্ছে আপনি ভালো করে দেন, আপনি জোর করে বলেন আমিন, তাহলে হুজুরের পেটে ব্যথা ভালো হলো, আপনার মাথা ব্যথা কি হবে? বুঝেন না কথা? এই জন্য দোয়াটা নিজে নিজের কাছে আল্লাহর কাছে চাওয়া চেষ্টা করতে হবে। আমরা অনেক সময় দোয়া করার কথা বললে বলি কি, বলি হুজুর কেমনে দোয়া করবো আল্লাহর কাছে? আপনারা হুজুর মানুষ কত সুন্দর করে দোয়া করেন, কত মায়ের পেঁয়াজ দোয়াতে, কত সুট্টুট দেন, কত কবিতা বলেন, কত সুন্দর করে মিলাই জুলাই বলেন, আমি তো এগুলো পারি না হুজুর। আমরা মনে করি আল্লাহর কাছে মায়ের পেঁয়াজ দিয়ে বললে বোধহয় কবুল হয় না, আল্লাহর কাছে মায়ের পেঁয়াজের কোনো বাদ নাই। আল্লাহ দেখেন অন্তর অন্তর, চোখের পানি ফেলে কিছু বলতে পারে না, শুধু কায়দা দিছেন, বস, আল্লাহ অন্তরের খবর জানে কি চাইতেছেন, মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কাউকে যদি বলা হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনাকে আগামীকাল সাক্ষাৎ করার একটা সুযোগ করে দেওয়া হবে, আপনি আপনার কিছু চাওয়া পাওয়া থাকলে আপনি পেশ করতে পারেন, আপনি কি বলবেন যে হুজুর আমি প্রধানমন্ত্রীর সামনে কেমনে যায় দাঁড়াই গেল, আমি চেয়ারম্যান সামনে দাঁড়াই তো কথা বলতে পারি না, আমার বুক কাঁপে, আমি পারবো না, থাক দরকার নাই, অথবা ওই হুজুরে বলেন একটু বলতে আর কি, আমি পিছনে দাঁড়ায় থাকবো, এরম কোনো লোক আছে? দুনিয়াটা আমরা খুব ভালো বুঝি, ঠিক না? আপনারা যদি বলা হয় যে কালকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, আপনি সেখানে গিয়ে আপনার যে কোনো চাওয়া পেশ করতে পারেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী ওয়াদা করেছেন চাইলে তিনি কবুল করবেন, এই সুযোগ পাওয়ার পর আপনি বলবেন যে চাচা স্যার আপনি চলেন, আমি তো আসলে ওইভাবে চাইতে পারি না, আপনি চাইয়েন, আমি পিছনে আমিন আমিন বলব, এই সুযোগ চাচারা দিবে? কেউ নিজের বাপেরও দিবে না, ঠিক না? ঠিক। আর সেখানে রব্বুল আলামিনের কাছে চাওয়ার সুযোগ আছে, আপনি বলেন না আমার দোয়া আল্লাহ কবুল করবে না করবে, হুজুর দোয়া করুক। একটা মজার কথা বলি, ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে, কে দোয়া করছে? ইবলিস। আপনি কি ইবলিসের চেয়ে খারাপ? বলে হুজুর আমরা গুনাগার মানুষ, আমাদের দোয়া কি আল্লাহ কবুল করবে? আরে ভাই আপনি গুনাগার বুঝলাম, আপনি কত খারাপ, ইবলিসের চেয়ে খারাপ হওয়ার সুযোগ আছে? চাইলেও তো ইবলিসের খারাপ হতে পারবো না। এই ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন? আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে, সরাসরি বিদ্রোহ করেছে, সেজদার নির্দেশ লঙ্ঘন করেছে, আদম সেজদা করে নাই, সাথে সাথে আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহ রাগান্বিত তার উপরে, ওই টাইমে আল্লাহর কাছে দোয়া করে বসছে, আল্লাহ আমাকে কেন অত্যন্ত হায়াত দেন, ফাংশনী ইলা ইয়ামিও বাসুল, আল্লাহ আবার সে দোয়ার সাথে সাথে কবুলও করছে, যাও তোমাকে কেন অত্যন্ত হায়াত দিলাম, আছে না নাই কোরআনে? তো ইবলিস যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয়, আপনার দোয়া কবুল হবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অতএব রমজানে বেশি বেশি দোয়া করবো তো ইনশাআল্লাহ, চলতে ফিরতে বেশি বেশি দোয়া করবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি ব্যক্তিগতভাবে মোবাইলে অনেক আসক্ত, আমি কিভাবে এর থেকে পরিত্রাণ পাবো, কিভাবে আসক্তি কমিয়ে আনবো, এই প্রশ্ন যিনি করেছেন, যদি অন্তর থেকে আপনি প্রশ্নটি করে থাকেন তাহলে আপনাকে আমি স্যালুট জানাই, আপনার কপালে আমি চুমু খেতে চাই। রোগ ধরতে পারা,
এটা হলো একজন মানুষের সুস্থতার পথে অর্ধেক পথ অগ্রসর হয়ে যাওয়া। আজ গোটা সমাজের সর্বস্তরের মানুষ হুজুর বলেন কি সাধারণ মানুষ বলেন, ছাত্র বলেন কি বয়স্ক মানুষ বলেন, মহিলা বলেন কি পুরুষ বলেন, এমন কি শিশু, গোটা সমাজ আজ এই স্মার্টফোনের যে এডিকশন, এটার যে আসক্তি, এটার যে নেশা, এর নেশায় সব আসক্ত হয়ে মাতাল হয়ে গেছে। সমাজের বেশিরভাগ মানুষ রীতিমতো আমরা রুগী হয়ে গেছি। রাতে ঘুম ভেঙে গেছে হঠাৎ করে, গভীর রাতে মোবাইলটা একটু না হাতালে ভালো লাগে না, ঠিক না? রাতে শোয়ার সময় আর কিছু করি আর না করি, দুই হাতে মোবাইলটা ধরে টিপতে টিপতে মোনাজাত করতে করতে না ঘুমাইলে ঘুম আসে না, ঠিক না ভাই? ঠিক। রাস্তায় হাঁটতে হাঁটতে হাত দিয়া মোবাইলটা দেখতে 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 উষ্ঠা খাওয়ার আগ পর্যন্ত থামি না, ঠিক না ভাই? ঠিক। মোবাইল দেখতে 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 বউয়ের সাথে ঝগড়া লাগার আগ পর্যন্ত, যে মোবাইলের দিকে এত কেন তাকাও, একটু আমার দিকেও তাকাও, সংসারের দিকেও তাকাও, এই ঝগড়া লাগার আগ পর্যন্ত মোবাইলটা রাখি না। ভাইরা আমার, কি পরিমাণ সময় মোবাইল নিচ্ছে বলেন? আপনি যে আমরা যে স্ক্রল করি, যে ফেসবুকে ইউটিউবে স্ক্রল করেন, যে আঙ্গুল দিয়ে আঙ্গুল ক্ষয় হওয়ার দশা, এত ঘষাঘষি করতেছেন এটারে, আর স্ক্রল করে কি দেখতেছেন, নিচে কোথায় যাচ্ছেন, মনে হচ্ছে কিছু হারায় গেছে, কত কিলোমিটার যে স্ক্রল করছেন, করতে 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 এর কোনো এন্ডিং আছে, কোনো শেষ আছে? একটু ঘুরে কিছুক্ষণ পরপর নেট দুর্বল হলে আবার কতগুলো চলে আসে, ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, ইবলিস আমাদেরকে নেশায় বুদ করে ফেলেছে, আল্লাহ থেকে ভুলিয়ে রেখেছে, আখেরাতকে ভুলিয়ে রেখেছে। কত সংসার ধ্বংস হচ্ছে এডিকশনের কারণে, কত যুবকের যৌবন শেষ হয়ে যাচ্ছে, কত শিক্ষার্থীর ছাত্র জীবন ধ্বংস হয়ে গেছে, কত ব্যবসায়ের ব্যবসা লাটে উঠে গেছে, কত শিশুর জীবন শেষ হয়ে গেছে, চোখ শেষ হয়ে গেছে, শরীর ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র এই মোবাইলের নেশার কারণে। আজকাল তো বাবারা মায়েরা ছেলে মেয়ে একটু কো করলেই হলো, আস্তে করে মোবাইলে কার্টুন বাইর করে ধরা দেয়, ঠিক না ভাই? ঠিক। এই জিনিসটা সন্তানের জন্য লাভের না ক্ষতির, এটা আমরা সবাই বুঝি, ক্ষতির যে সেটা আমরা সবাই, চোখ শেষ হচ্ছে, ব্রেন শেষ হচ্ছে, গোটা শরীর শেষ হয়ে যাচ্ছে, তারপরও আমরা দিচ্ছি। ভাইরা আমার, এটার আসক্তি থেকে বাঁচার উপায়টা কি? বাচ্চাদের কথাটা বলি, বাচ্চাদেরকে মোবাইলের আসক্তি থেকে বাঁচানোর প্রধান উপায় হলো, আগে মা বাবা মোবাইলের আসক্তি থেকে বাঁচতে হবে। আপনি নিজে দেড়াত মোবাইলে একটা টিপতে থাকবেন টিপতে থাকবেন, আর ছেলে বলবেন আব্বু ধরে না ধরে না, খবরদার, এই ছেলে জীবনেও মোবাইল ধরা ছাড়বে। বাচ্চারা যা শুনে শিখে তার চেয়ে দেখে শিখে বেশি, শুনে যতটুকু শিখে বাচ্চারা তার চেয়ে দেখে শিখে। আপনি মুখে বলতেছেন বাবা মোবাইল ধরতে হয় না, কিন্তু আপনি সারাদিন টিপেন, তখন সে মনে করে দুধ আব্বু আমারে বোধ হয় কোনো কারণে আমার বোধ হয় পিছায় রাখতে চাচ্ছে, উনি টিপে টিপে আগে যাচ্ছে আমার এই পিছায় রাখতে চাচ্ছে, অতএব আব্বুর ষড়যন্ত্র, এটা কোনোভাবে সহ্য করা হবে না, সে মোবাইল টিপে টিপে, ঠিক না ভাই? ঠিক। মা নিজে মোবাইল টিপে আর ছেলে মেয়েকে বলে এ তোরা পড়ালেখা কর পড়ালেখা কর, মাথা খারাপ, কীভাবে পড়ালেখা করবে পোলাপাইল। অতএব মা বাবা অন্তত সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে হলেও মোবাইলের নেশা, এটা থেকে নিজেরা মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, সন্তানদের মোবাইলের আসক্তি থেকে বাঁচানোর জন্য ফিজিক্যাল এক্সারসাইজ, খেলাধুলার রাস্তা করে দিতে হবে। আমরা ছোটোবেলায় দৌড়াদৌড়ি করেছি, আপনারা যারা আমাদের বয়সে বা আরও বড় আছেন বয়সে, আপনারা ছোটোবেলায় সব দৌড়াদৌড়ি করেছেন, গোল্লাছুট খেলেছেন, ফুটবল খেলেছেন, হাডুডু খেলেছেন, লাফালাফি করেছেন, অনেক কিছু করেছেন, করেছেন না? আপনাদের পেটে চর্বি জমার সুযোগ পাইছে? আর এখন পোলাপাইন দেখেন যে ওই যে কি সিক্স প্যাক না কি বলে, পেটের মধ্যে বাচ্চা পোলাপানের পেটে সিক্স প্যাক পড়ে বসে আছে, ঠিক না ভাই? ঠিক। ভাঁজ পড়ে গেছে চর্বি, কারণ ওটা তো দৌড়াদৌড়ি নেই, কোনো ঘাম ঝরায় নাই, পরিশ্রম নাই, সব ফার্মের মোরগ হয়ে বড় হচ্ছে। ফার্মের মোরগের মতো না, শরীরে টিপ দিলে দেখবেন বেশ বেশ করতেছে, কারণ শরীর কোনো স্ট্রং, আমরা দৌড়াদৌড়ি করেছি, ঘাম ঝরেছে, এবং পুকুরের মতো মতো দুইবার তিনবার সাঁতার দিয়ে ফেলেছি, গোটা শরীরের ব্যায়াম হয়েছে, শরীর স্ট্রং হয়েছে। আর এখন ফার্মের মুরগি প্রজন্ম আপনি তৈরি করতেছেন, আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি ধ্বংস করতেছেন, হাতের মধ্যে আপনি অস্ত্র তুলে দিয়ে তাকে আত্মহত্যার দিকে আপনি নিয়ে যাচ্ছেন। অতএব তাদেরকে শারীরিক যে খেলাধুলা, এটার দিকে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, এবং এর জন্য মা বাবা নিজে শরীর হতে হবে, তাদেরকে সাথে নিয়ে খেলতে হবে। এগুলোর মাধ্যমে বাচ্চাদেরকে এডিকশন থেকে রক্ষা করা যাবে ইনশা আল্লাহ। পরিবেশ দিতে হবে, পরিবেশ দিতে হবে, বাচ্চাদেরকে বোঝাতে হবে কেন মোবাইল ফোন তাদের চোখকে, তাদের ব্রেনকে, তাদের শরীরকে ধ্বংস করে দেয়, বোঝাতে হবে তাদেরকে ইনশাআল্লাহ।
এটা হলো বাচ্চাদেরকে বাঁচানোর জন্য। আর নিজেরা বাঁচবেন কেমনে, এটার জন্য দরকার হলো নিজের বিরুদ্ধে নিজে একটা অপারেশন করার পরিকল্পনা। নিজের অপারেশন নিজে তো সাধারণত করা যায় না, কিন্তু এই অপারেশন করতে পারবেন। এই অপারেশনে কোনো কাটাছেঁড়া করা লাগবে না, এটা হলো নিজের ট্রিটমেন্ট, মেন্টাল ট্রিটমেন্টের জন্য। সেটা কি, অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন বা আইফোন ব্যবহার করেন তো এই ফোনটা বিক্রি করে ফেলান, কাউকে দিয়ে দেন এবং একটা বাটনওয়ালা মোবাইল নেন। এটা করার জন্য কিন্তু কলিজা লাগবে একটা বিশাল বড়। ছোট কলিজার মানুষ এটা পারবে? হায় হায়, ফেসবুক ছাড়া বাঁচবো কেমনে, ইউটিউব ছাড়া আমি বাঁচবো কীভাবে, হায় হায়, বউ ছাড়া থাকা যাবে, কিন্তু ইউটিউব ফেসবুক ছাড়া থাকা যাবে, বাপমা ছাড়া থাকা যাবে, ইউটিউব ফেসবুক ছাড়া থাকা যাবে, এইরকম নেশা আজকাল যুবকদের মধ্যে হয়ে গেছে কি যায় নাই? একজনে বলে, কৌতুক বলে যে এক যুবক তার মায়ের দিকে তাকিয়ে হেসে রয়েছে, হাসি মুখে তার মায়ের দিকে তাকায় রয়েছে। তো বলে কী ব্যাপার, এরকম ঘটনা কীভাবে ঘটলো? আজকাল যুবক তো মায়ের দিকে তাকায় হাসার টাইম নেই, তার ব্রেইনে সবসময় ফেসবুক, ইউটিউব, টিকটক, এগুলা, সে মায়ের দিকে তাকানোর সময় নেই। তো ভাই আমো ভাত দাও, খানা দাও, বাইরে গেলাম, এইসব অস্থির, কারণ তার মাথায় ওইটা। তো বলে মায়ের দিকে তাকায় হাসছে, কারণ কী? বলে কারণ হলো মোবাইলটা চার্জ শেষ হয়ে গেছে। মোবাইলের কী হয়েছে, আয়ু শেষ, চার্জ শেষ হয়ে গেছে। এই জন্য এখন আর কী করবে, এই জন্য মায়ের দিকে তাকায় একটু নির্মল একটা হাসি দিস। কথাটা কৌতুকের সুরে বললেও বাস্তব, আপনি যদি নির্মল হাসি দিতে চান, মনুষ্যত্বে ফিরে আসতে চান, তাহলে আপনার স্মার্টফোনের গলা চিপে কিছুদিনের জন্য ধরুন, চেষ্টা করা যাবে? কঠিন কাজ, আল্লাহ আমাদেরকে কঠিন কাজটা করার তৌফিক দান করুন। কিছুদিন আপনি নিজেকে এটা থেকে মুক্ত রাখেন, ব্যস্ত করে ফেলেন অন্য অন্য কাজে, ভালো মানুষের সান্নিধ্যে থাকেন, সহজ হবে ইনশাল্লাহ। আজকাল কি বলবো, হুজুর গায়রে হুজুর কেউ বাদ নাই, সব এই মোবাইলের ভিতরে কি ডুব দিয়ে আস, ঠিক না? ঠিক, মসজিদ সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, শেখ সাহেব, হুজুর সাহেব, কোন সাহেব আমরা বাদ নাই। আল্লাহ তো আমাদেরকে হেফাজতে রাখুন।